সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি রিক্তা পারভীন, সহকারী শিক্ষিকা বাংলা, এসএসআর স্কুল অ্যান্ড কলেজ, বঙ্গবন্ধু রোড, গৌরীপুর, আশুলিয়া সাভার, ঢাকা। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের আমার বাংলা বই থেকে একটি কবিতা পড়ব। কবিতাটি শিক্ষাগুরুর মর্যাদা, লিখেছেন কাজী কাদের নওয়াজ। প্রিয় শিক্ষার্থীরা, শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটি পড়ে আজ আমরা যা শিখব তা হলো, শিক্ষার্থীরা শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটি পড়ে কবিতার মূল ভাব বলতে পারবে, শব্দার্থ শূন্যস্থান পূরণ করতে পারবে, শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটি প্রশ্নের উত্তর তৈরি করে লিখতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটি পড়ে নিই। শিক্ষাগুরুর মর্যাদা, লিখেছেন কাজী কাদের নওয়াজ। বাদশাহ আলমগীর কুমারে তাহার পড়াইতো এক মৌলবি দিল্লির, একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া, ঢালিতেছে বাড়ি গুরুর চরণে, পুলকিত হৃদে আনত নয়নে, শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করেছেন ছাপ সঞ্চারী অঙ্গুলি। বন্ধুরা, দেখো এখানে বাদশাহ আলমগীর তার পুত্রকে এক মৌলবি, দিল্লির মৌলবি পড়াতেন, এবং একদিন প্রভাতে বাদশাহ সেটা দেখতে পেলেন এবং সেখানে গিয়ে দেখলেন যে কুমার শুধু পানির পাত্র হাতে নিয়ে শিক্ষকের পায়ে ঢালছে, আর শিক্ষক সেগুলো নিজের হাত দিয়ে পরিষ্কার করছে। শিক্ষক মৌলবি ভাবিলেন, আজি নিস্তার নাহি, যাই বুঝি তার সবই, দিল্লির পতির পুত্রের করে লইয়াছে পানি চরণের পরে, স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন কালে, ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে। শিক্ষার্থীরা এখানে দেখলো, হঠাৎ করে তার মৌলবি বাচ্চাকে দেখে ফেললো এবং তার মনের ভিতরে একটা ভয় জাগরণ হলো যে আজ বুঝি তার নিস্তার নাই, কারণ সে তার পুত্রের দ্বারা তার চরণে পানি ঢেলে নিয়েছে, না জানি কত বড় অপরাধ হয়েছে। এটা সে ভাবতে ভাবতে তার মনের ভিতরে জেগে উঠ হঠাৎ কি ভাবি উঠি, কহিলেন, আমি ভয় করি না কো, যাই যাবে শির টুটি, শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার, দিল্লির প্রতি সে তো কোনো স্যার, ভয় করি না কো, ধারি না কো ধার, মনে আছে মোর বল, বাদশাহ শুধালে স্বাস্থ্যের কথা, শোনাব অনর গল, যাই যাবে প্রাণ তাহে, প্রাণের চেয়ে মান বড়, আমি শোনাব শায়েন শাহে। এখানে হঠাৎ তিনি ভাবলেন, আমি শিক্ষক, আমি শ্রেষ্ঠ, উনি দিল্লির অধিপতি, আর আমি মানুষ তৈরির কারিগর, আমার প্রাণের চেয়ে মান বড়। দেখো, তার পরের দিন প্রাতে বাছার দুধ শিক্ষককে ডেকে নিয়ে গেল কেল্লাতে, খাস কামরাতে যাবে শিক্ষককে ডাকে বাচ্চাও কহেন, শুনুন জনাব, তবে পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে, বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা, নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকালবেলা। বন্ধুরা, এখানে দেখো এটা একথা বোঝাচ্ছে যে পরের দিন বাদশাহ শিক্ষককে ডেকে বললেন, আমার ছেলে গুরুজনের ভক্তি শিখেনি, শিখেছে অবহেলা যা আমি নিজে দেখেছি। শিক্ষকগণ যাহা পানা আমি বুঝতে পারিনি, হায় কি কথা বলিতে আজকে আমায় দেখেছেন নিরালয়। বাদশাহ কহেন, সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়িয়ে তফাতে, নিজ হাতে যবে চরণ আপনি করেন প্রক্ষালন, পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে ও চরণ, নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সযতনে ধুয়ে দিল না কো কেন সে চরণ, বড় ব্যথা পায় মনে, উচ্ছ্বাস ভরি শিক্ষকে আজি দাঁড়িয়ে সগৌরবে, কুর্নিশ করি বাদশাহে তবে কহেন উচ্চস্বরে,
আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যি তুমি মহান উদার বাদশাহ আলমগীর। বাদশাহ আলমগীর বললেন, সেদিন সকালে দেখলাম ছেলে আমার আপনার পায়ে জল ঢালছে আর আপনি নিজ পা নিজেই পরিষ্কার করছেন, এটা আমার কাছে কষ্টের কারণ, কারণ আপনি শিক্ষাগুরু, আপনার শির সবার উপরে। তখন শিক্ষক ভাবলেন, বাদশাহ আলমগীর মহান উদার মানুষ। শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষা হলো একটি জাতির মেরুদণ্ড আর শিক্ষক হলেন কাণ্ডারি। দেখো, আমরা শিক্ষাগুরু মর্যাদা কবিতার মূল ভাবটি জেনে নিই, কারণ এখানে শিক্ষাগুরুর মর্যাদা কবিতায় শিক্ষকের মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে। কবিতায় শিক্ষক একজন সাধারণ মানুষ হওয়া সত্ত্বেও বাদশাহ আলমগীরের ছেলের দ্বারা পায়ে পানি ঢেলে নিয়েছিলেন, কিন্তু বাদশাহ আলমগীর এতে সন্তুষ্ট ছিলেন না। বাদশাহ আলমগীর প্রত্যাশা করেছিলেন তার সন্তান পানি ঢেলে নিজ হাতে শিক্ষকের পায়ে ধুয়ে দিবেন, তবেই না তার সন্তান নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেম নিয়ে দেশের একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে। বাদশাহ আলমগীর উপলব্ধি করেছিলেন, যে ছাত্র তার শিক্ষকের যথাযথ মর্যাদা দিতে জানে না, শিক্ষকের সেবা করতে জানে না, সে কখনো পরিবার, সমাজ ও দেশের উপযোগী মানুষ হিসেবে গড়ে উঠতে পারে না। শিক্ষাগুরু মর্যাদা কবিতার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি যে শিক্ষাই হলো একটি জাতির মেরুদণ্ড আর শিক্ষক হলেন তার কারিগর বা কাণ্ডারি। তিল তিল করে নীরবে নিভৃতে শিক্ষক তার আদর্শ দ্বারা জাতীয় আকাঙ্ক্ষার উপযোগী ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলেন। সমাজ ও দেশের জন্য শিক্ষকের অবদান অপরিসীম, তাই সমাজে শিক্ষকের মর্যাদা সবার উপরে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 2 নম্বর শব্দার্থ গুলো জেনে নিই। কুমার, কুমার রাজার ছেলে, শাহজাদা অর্থ বাদশার পুত্র, বাড়ি পানি, চরণ পা, শির অর্থ মাথা, শাংশা অর্থ বাচ্চা, প্রক্ষালন অর্থ ধোয়া, কুর্নিশ অর্থ মাথা নত করে অভিবাদন করা। তো আমরা শব্দার্থগুলো জেনে গেলাম, চলো আমরা এবার 3 নম্বর প্রশ্নতে চলে যাই। তিন নম্বর প্রশ্নের উত্তর আমরা এভাবে তৈরি করব, প্রত্যেকটা ঘরের মধ্যে একটি করে শব্দ আছে, সেই শব্দগুলো দিয়ে আমরা 3 নম্বর প্রশ্নের শূন্যস্থান পূরণ করব। ক, পিতার ড্যাশ হাত রেখে পুত্র দোয়া চাইল। পিতার কোথায় হাত রেখে? চরণে হাত রেখে পুত্র দোয়া চাইল। দেখো, খ, বর্ষাকালে প্রবল ড্যাশ বর্ষণ হয়, বর্ষাকালে প্রবল বাড়ি বর্ষণ হয়। আচ্ছা, এখানে গ, আগের দিনে হাতি ঘোড়া চড়ে ড্যাশ শিকারে যেতেন। কারা শিকারে যেতেন? ওই যে ওখানে কুমার, কুমাররা শিকারে যেতেন। উজির বাচ্চাকে ড্যাশ করলেন, উজির বাচ্চাকে কি করলেন? কুর্নিশ করলেন। আচ্ছা, এখানে দেখো 9 নম্বর, ড্যাশ আলমগীর ছিলেন একজন মহৎ প্রাণ শাসক। কে? শানশা আলমগীর ছিলেন একজন মহৎ প্রাণ শাসক। চ, অন্যায়ের কাছে কখনো ড্যাশ নত করব না, অন্যায়ের কাছে কখনো শির নত করব না। আমরা 3 নম্বর শব্দার্থ শূন্যস্থান পূরণ পেয়ে গেলাম। আমরা চলো এবার প্রশ্নগুলোতে চলে যাই। প্রশ্নগুলোর উত্তর হলো, প্রশ্ন ক নাম্বার, বাদশাহ আলমগীরের পুত্রকে কে পড়াতেন? আমরা কিন্তু কবিতার মধ্যে পড়ে এসেছি যে বাদশাহ আলমগীরের পুত্রকে দিল্লির এক মৌলবি পড়াতেন। দেখো, খ নাম্বার, একদিন সকালে বাদশাহ কি দেখতে পেলেন? একদিন সকালে বাদশাহ দেখতে পেলেন শাহজাদা একটি পাত্র হাতে নিয়ে শিক্ষকের পায়ে পানি ঢেলে দিচ্ছে আর শিক্ষক নিজ হাতে পা ধুয়ে মুছে পরিষ্কার করছেন। দেখো, গ নাম্বার প্রশ্নটা হলো, বাদশাহকে দেখে শিক্ষক প্রথমে কি ভাবলেন? গ নাম্বার প্রশ্নের উত্তরটা হবে যে, বাদশাহকে দেখে শিক্ষক প্রথমে ভাবলেন, আজ বুঝি তার নিস্তার নেই, সব বুঝি শেষ হয়ে যাবে, কারণ তিনি শাহজাদাকে পায়ে পানি ঢালতে বলেছিলেন।
এটা সে ভেবেছিলেন। দেখো, ঘ নাম্বার প্রশ্নের উত্তরটা আমরা জেনে নিই, যে প্রাণের চেয়েও মান বড়। শিক্ষক একথা বললেন কেন? এখানে প্রাণের চেয়ে মান বড় কথাটি দ্বারা শিক্ষক আত্মসম্মানের দিকটি বোঝাতে চেয়েছেন। কেননা একজন মানুষের জীবনে মান সম্মান সবচেয়ে বড় সম্পদ। একজন শিক্ষাগুরুর কাছে জীবনের চেয়েও আত্মসম্মান মূল্যবান, এ কথা বোঝাতে শিক্ষক উক্ত কথাটি বলেছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 4 নম্বর প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছি। তবে একটি কথা মনে রাখবা, যে প্রশ্নগুলো যদি বাক্য হিসেবে চায় তাহলে তোমরা বাক্য হিসেবে লিখবা। এখন আমরা 6 নম্বর প্রশ্নের উত্তরে চলে যাব। 6 নম্বরে আছে যুক্ত বর্ণ। দেখো, আমরা ক্লাসে এর আগে শিখেছি যুক্ত বর্ণ কি, কাকে বলে এবং যুক্ত বর্ণ কিভাবে ভাঙতে হয়। এখানে দেখো কয়েকটি যুক্ত বর্ণ দেওয়া আছে, এই যুক্ত বর্ণ গুলোকে কিভাবে ভাঙবো আমরা। যেমন যুক্তক্ষ আছে, যুক্তক্ষকে আমরা কিভাবে ভাঙবো? ক যোগ মধ্যাহ্ন স। তাহলে এখানে এই ক যোগ মধ্যাহ্ন স ভেঙে এই যুক্তক্ষ হয়। তার যুক্ত এমন একটি শব্দ তৈরি করবা যার মধ্যে এই যুক্তক্ষটা থাকবে। তো এখানে আমরা শিক্ষক পেয়ে গেছি, যে শিক্ষক, তাহলে শেষে যুক্তক্ষ হ ক শিক্ষক। এই শিক্ষক শব্দটি দিয়ে তোমরা আবার একটি বাক্য তৈরি করবে। যেমন শিক্ষক আমাদেরকে পাঠ দান করে। দেখো এখানে যদি সয় বয়, ওই একই রকম করে তোমরা এই যুক্ত বর্ণগুলোকে ভেঙে শব্দ তৈরি করবা, তারপরে তোমরা বাক্য গঠন করবা। এখানে দন্তি স যোগ ব এমন একটি শব্দ আসবে, তার মধ্যে দন্তি সয় বয় থাকবে। যেমন স্বাধীন, বাংলাদেশ স্বাধীন হয়েছে, দন্তি সয় ময়, দন্তি স যোগ ম, দন্তি স যোগ মতে যুক্ত বর্ণ থাকবে, দন্তি সয় ময় রিকা তরিশি স্মৃতি। আচ্ছা, স্মৃতি আমাদের ছোটবেলার স্মৃতি খুব মনে পড়ে। এখানে দন্ত ছয় তয় র ফালা, এখানে দন্ত স যোগ ত যোগ র। তাহলে এমন একটি শব্দ তৈরি করব যার মধ্যে ছয় তয় র ফালা থাকবে। স্ত্রী, তার স্ত্রী দেখতে খুব সুন্দর। আচ্ছা, আমরা এখানে যুক্ত বর্ণগুলো পেয়ে গেলাম, শব্দ তৈরি করলাম এবং বাক্য তৈরি করলাম। আরেকটি কথা মনে রাখবা, যে যুক্ত বর্ণে আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি মার্ক, এখানে প্রত্যেকটা এক একটা যুক্ত বর্ণে ভেঙে শব্দ গঠন করলে 2 মার্ক করে আছে। 5টি লিখতে হবে, 10 মার্ক। সুন্দর করে পড়বে এবং লিখবে। এখানে বিপরীত শব্দতে আমরা চলে যাই। বিপরীত শব্দ ছোট বড়, ছোট মান অপমান, যশ অপযশ, বিষাদ হর্ষ, উন্নত অবনত, সকাল বিকাল। তো আমাদের কোশ্চেনে কিন্তু 7টি বিপরীত শব্দ থাকবে, তার মধ্যে 5টি বিপরীত শব্দ লিখতে হবে। একটা কথা মনে রেখো, যে এই বিপরীত শব্দ, যুক্ত বর্ণ, শব্দার্থ, এই প্রশ্নগুলো লেখা খুবই কম, কিন্তু মার্ক অনেক বেশি। যদি তোমার রাইট হয় তাহলে তোমার মার্ক অনেক বেশি। তো মনোযোগ দিয়ে সুন্দর করে পড়বে এবং এগুলো লিখবে। বন্ধুরা, আমরা শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটি পড়লাম। তো সেখান থেকে আমরা কবিতাটির মূল ভাব, শব্দার্থ, প্রশ্ন উত্তর এবং যুক্ত বর্ণ ও বিপরীত শব্দ পড়লাম, আমরা সেগুলোর উত্তরও পেয়ে গেলাম। তো যথাযথভাবে তোমরা সুন্দর করে প্রশ্নগুলো পড়বে এবং শব্দার্থ ক খ প্রশ্ন উত্তর লিখে আমাকে পাঠাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনলাইন ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।